দ্বিতীয় তরঙ্গ মিলিয়ে যাওয়ার আগেই ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমিতের সংখ্যা ত্রিপুরা সহ দেশের ছয় রাজ্যে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া আসছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল ত্রিপুরা অরুণাচল প্রদেশ মণিপুর কেরল ছত্তিশগড় উড়িষ্যা এই আক্রান্ত রাজ্যগুলিকে কোভিড মোকাবিলায় বিশেষ সাহায্য করবে এক সরকারি আধিকারিক বলেছেন এই রাজ্যগুলিতে কোভিড প্রতিরোধের কাঠামো বিচার করে দেখবে বিশেষজ্ঞ দল কত সংখ্যক টেস্ট করা হচ্ছে কন্টেনমেন্ট জোনে যথেষ্ট পরিমাণ কড়াকড়ি মানা হচ্ছে কিনা এছাড়া অ্যাম্বুলেন্স হাসপাতালের শয্যা অক্সিজেন যথেষ্ট আছে কিনা তাও খতিয়ে দেখবে এই বিশেষজ্ঞ দল ত্রিপুরায় বিশেষজ্ঞ দলের নেতৃত্বে থাকছেন আর এন সিংহ রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার জরুরি সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে দীর্ঘদিন দিবারাত্রি রাত্রি করোনা কারফিউ জারি রেখেও সংক্রমণের হারে তেমন কোনো উন্নতি হয়নি ত্রিপুরায় বিশেষ করে হটস্পট হয়ে যাওয়া শহরগুলো পাশাপাশি চলছে মৃত্যুর মিছিল যদিও গত এক সপ্তাহ ধরে টেস্ট কমিয়ে দিয়ে সংক্রমণ কম দেখাতে মরিয়া চেষ্টা করছে সরকার এমন অভিযোগ উঠছে রাজ্যের বিশেষজ্ঞ মহল থেকে অন্যদিকে সাফল্যের ফিরিস্তি দিয়ে চলেছেন খোদ সরকারের মুখপাত্র শুক্রবারও সংক্রমণের হার পাঁচ শতাংশের বেশি ছিল বেশ কয়েকটি শহরে এখনও সংক্রমণের হার শতাংশের কাছাকাছি সব মিলিয়ে উদ্বিগ্ন মহল থেকে বিশেষজ্ঞরা আগরতলা পুর সহ শহর এলাকায় করোনা কারফিউর মেয়াদ বাড়ল নয় জুলাই পর্যন্ত আগরতলা পুর এলাকায় এ নিয়ে সপ্তম দফায় দিবারাত্রি কারফিউ বলবৎ করা হলো